আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে সাত বাগানের আরও একটি আপডেট নিয়ে আসছি, সেটি হলো আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার একটা সাদা বেগুন গাছ, আমি এটা বীজ থেকে করেছি। সেই বেগুন গাছে কীরকম বেগুন ধরলো, গাছটা কীরকম হলো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কীভাবে আমি যত্ন করেছি বেগুন গাছের যত্ন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বেগুন গাছটা অনেক বড় হয়েছে। আমি একটা মানে একটা লাঠির মতো খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ খুঁটি দিয়ে যদি আমি বেঁধে না দিই তাহলে বেগুন গাছটা পড়ে যাচ্ছিল মাশাআল্লাহ বেগুনের ভারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বেগুন হয়েছে একটা গাছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে একটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বড় একদম খাওয়ার উপযোগী হয়েছে, কত বড় দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে একটা, ঠিক ওই যে ভিতরে আরেকটা দেখতে পাচ্ছেন, ভিতরে আরেকটা আছে, ওই যে দেখা যাচ্ছে, আরও উপরে ফুল আছে অনেক মাশাআল্লাহ। এই যে ফুল, এই যে এখানে একটা ছোট বেগুন হয়ে আছে। তো এই বেগুন গাছের যত্ন আমি কিভাবে করি এবং বেগুন গাছে কিভাবে আপনারা বেশি ফলন পাবেন, অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি বাগানের নতুন নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে, আপলোড করার সাথে সাথে আপনারা মিস না করেন, আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো আমি কিসের মধ্যে এটা লাগিয়েছি। একটা ড্রাম কেটে আমি অর্ধেক করে আমি দুটো করেছি এবং একটাতে আমি এই যে একটা ফুলকপি গাছ দিয়েছি পাশে, এবং এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম আপনারা জানেন, এবং পাশে একটি বেগুন গাছ, অনেক বড় ড্রাম, সেই জন্য আমি এগুলো লাগিয়েছি। তো বেগুন গাছের যত্ন কীভাবে করতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে বলবো। তো আমি বেগুন গাছটি প্রথমে একটি ছোট পটে চারাগুলো উঠিয়েছিলাম। এখন যখন একটু চারা গাছগুলো বড় হয়েছে তখন আমি এই চারা গাছগুলোকে ট্রান্সফার করেছি। ধরেন এ পর্যন্ত এরকম যখন হয়েছে, যে ঠিক এরকম ছোট একটু পাতা বের হয়েছিল, তখন আমি আর এরকম ট্রান্সফার করে অন্য জায়গায় লাগিয়েছি, যেন অনেক ভালো হয় গাছগুলো। তো আমার এই গাছটাও আমি এভাবেই লাগিয়েছিলাম, খুব ছোট ছিল, আমি ট্রান্সফার করে এই জায়গায় লাগিয়েছি। তো আমি জানতাম না আসলে এটা যে সাদা বেগুনের জাত, এই ফার্স্ট আমার সাত বাগানে আমি সাদা বেগুনের এই বীজটা পেলাম। তো মাশাআল্লাহ, মানে আপনারা দেখতে পাচ্ছেন কত বেগুন হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ, অনেক ফুল আছে পাশাপাশি। তো আপনারা অবশ্যই এরকম সাত বাগানে যখন বেগুন গাছ লাগাবেন, যখন বেগুন গাছ একটু বড় হবে তখন আপনারা এই যে কিছু কিছু পাতা আছে যেগুলো কোনো প্রয়োজন নাই, এই যে একটু বড় বড় পাতা, এবং এই পাতাগুলো আসলে যে একটু মরে মরে যাচ্ছে, এই এই পাতাগুলো আপনারা কেটে ফেলে দিবেন। যে পাতাগুলো একটু বড় হয়ে গেছে, মানে অপ্রয়োজনীয়, এগুলো গাছের শক্তি খরচ করে আমার কাছে মনে হয় এবং আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এগুলো আমি একটু কেটে কেটে দিব, একটু পরিষ্কার করে দিব গাছটাকে, বেশি যেন আবর্জনা না থাকে। যেই পাতাগুলো ডালগুলো অপ্রয়োজনীয় আমি এই যে কাটিং ক্লাস দিয়ে কেটে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম এই যে পাতা, এই যে পাতাগুলো বেশি পেকে যাচ্ছে সেই পাতাগুলো আসলে কোনো দরকার নাই গাছের শক্তি নষ্ট করে, এগুলো যদি একটু কেটে দেয় গাছটা পরিষ্কার হচ্ছে, যে আপনারা বেগুনগুলো এখন দেখতে পাচ্ছেন। তো গাছে অবশ্যই আপনারা নিয়মিত পানি দেবেন এবং গাছের পাতায়ও পানি স্প্রে করবেন। সাত বাগানের যারা বাগান করেন তারা অবশ্যই জানেন
ছাদ বাগানে কিন্তু প্রচুর রোদ এবং ঝড় বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি ঝড় হয়, ধুলাবালি, এই জন্য আমাদেরকে অবশ্যই পাতাতে স্প্রে করতে হবে, পানি স্প্রে করতে হবে, তাহলে গাছগুলো সতেজ থাকবে। আর এই বেগুন গাছটাকে দেখতে পাচ্ছেন আপনারা, কাটা কাটা একটু কাটা কাটা জাতীয় পাতাতে, তো এটার নাম আসলে আমি বলতে পারছি না, কিন্তু আমি যখন বিচি লাগিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম শুধু যে সাদা বেগুন, সাদা বেগুনের বীজ এটাই লেখা ছিল। তো আপনারা অবশ্যই পানি দিবেন রেগুলার বিকেলবেলা, আর সকালে দিকে একটু পানি স্প্রে করবেন গাছের ডালপালায়, পাতাতে একটু স্প্রে করবেন, তাহলে গাছটা খুব সতেজ থাকবে এবং ভালো লাগ, পাতাগুলো নষ্ট হবে না, হলুদ হবে না। আমার পাতাগুলো কিন্তু হলুদ হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি একটু বড় পাতা যেগুলো একটু মানে অনেক পুরনো হয়ে গেছে পাতাগুলো, সেগুলো আমি একটু কেটে দিয়েছি। এই যে এখানে একটা সুন্দর ফুল ফুটে আছে, তো একটু খোল পচানো পানি দিবেন 15-20 দিন পরপর, খোলটাকে ভিজিয়ে রাখবেন 4-5 দিন, তারপরে সেই পানিটা ফ্রেশ পানি সেখান থেকে সেইটুকু পানির আসলে পরিমাণ আছে খোল পচানো, তো আপনারা যদি জানতে চান সেটাও আমি কমেন্টসে জানাবো, কেউ যদি জানতে চান কীভাবে কতটুকু পানির সাথে আপনারা দিবেন। একটু বোরন সার দিবেন, মাঝে মাঝে একটু স্প্রে করবেন পাতায়, বোরন সার খুবই অল্প পরিমাণে দিতে হয়, 1 লিটার পানিতে 1 চিমটি, নাহলে কিন্তু গাছ মরে যাবে, সেটাও যদি আপনারা চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ভিউয়ার্স, এভাবে আপনারা গাছের যত্ন করবেন, বিকেলবেলা অবশ্যই গাছের গোড়ায় পানি দিবেন, যদি গাছের গোড়াটা শুকনো থাকে তাহলে অবশ্যই, বেশি ভেজা অবস্থায় গাছের গোড়ায় পানি দিবেন না, এটা আমি সবসময় আমার সব ভিডিওতে আমি আপনাদের সাথে এই কথাটা বলি। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমার ছাদ বাগানের সেই বেগুনটা যখন ছোট ছিল আপনার, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে বেগুনটা কী অবস্থা আপনি দেখে নেন আপনারা, মাশাল্লাহ অনেক বড় একটা বেগুন হয়েছে, এবং পাশাপাশি আরও এরকম ছোট ছোট অনেকগুলো বেগুন আছে। এই যে, তো ভিউয়ার্স, আমি এই বেগুনটা আজকে কেটে নিব আপনাদেরকে সাথে রেখে, এটা আমার খাওয়ার উপযোগী একদম হয়েছে, কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক লম্বা একটা বেগুন, এই বেগুনটা অনেক খেতে অনেক টেস্ট, আর এই বেগুনগুলো আমি পরে কাটবো, যে এগুলো আরও অনেক বড় হবে, যেহেতু ওটা অনেক বড় হয়েছে এগুলো অনেক বড় হবে। নিজের ছাদ বাগানের সবজি খেতে আসলে মানে এতটাই শান্তি, এতটা ভালো লাগার, এটা আসলে যখন ছাদ বাগান নিজে করিনি তখন বুঝিনি, এখন বুঝতে পারছি যে একটা যে কোনো একটা জিনিস যদি ছাদে থেকে নিয়ে রান্না করি বা খাই, এটা অসাধারণ একটা আনন্দ, ভালো লাগা সব কিছু, আসলে খাওয়াটা বড় কথা না কিন্তু এত আনন্দের একটা বিষয়, এটা বলে বোঝাতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, এবং আশা করি আপনারা এরকম ভিডিওতে আপনারা উপকৃত হবেন, এবং কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন, কীরকম কী গাছের উপরে ভিডিও দেখতে চান, কী জানতে চান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ, তো ভালো থাকবেন সবাই, আবার নেক্সটে আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।